নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর আর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আবারও চলে এসেছি একটি ডিজিটাল আর্ট ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে তারাপীঠের MaaTara। তারাপীঠে যে MaaTara শ্রী বিগ্রহ আমরা দেখে থাকি, সেই বিগ্রহের অনুকরণে আমার আজকের এই ডিজিটাল আর্টটি করা। এটি করতে আমার 4 ঘন্টা সময় লেগেছে। আমি MaaTaraর অনুকরণে এই আর্টটি বানিয়েছি, কিন্তু কিছু কিছু ডিটেলিংস এবং বিষয়বস্তু আছে যেগুলো আমি আমার নিজের মতো করে করার চেষ্টা করেছি। তারাপীঠের MaaTaraর মুখটি তো যতদূর জানা যায় অষ্টধাতু এবং রূপ দিয়ে তৈরি। সেই মুখটির আদলে আমি আমার এই ডিজিটাল আর্টের যে MaaTara বানিয়েছি তার মুখটির কিছুটা মিল রাখার চেষ্টা করেছি। মুকুটটার শেপটা আমি রেখেছি MaaTaraর যেরকম তারাপীঠে মুকুট পরানো থাকে মাকে, সেই টাইপেরই, কিন্তু ডিটেলিংস এবং যে যে ডিজাইন আমি এই মুকুটের মধ্যে এঁকেছি সেটা কিন্তু সম্পূর্ণই আমার নিজস্ব ভাবনা। আমি এটাতে মতির মতো এক ধরনের মেটেরিয়ালস ইউজ করেছি, যেটা আইবিস পেন্ট এবং অটোটেক্সে আছে। এই দুটো অ্যাপ মিশিয়ে আমি এই মূর্তির রূপদান করার চেষ্টা করেছি। ডিজিটাল আর্ট মাধ্যমে এই তারাপীঠের তারামার ডিজিটাল সংস্করণ করতে আমার আগেই বলেছি 5 ঘন্টা সময় লেগেছে, এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তারাপীঠের পেছনে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর, কিন্তু আমি এখানে সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করিনি। আমি এখানে একটু গ্লিটারিং এফেক্ট দিয়েছি পেছনের দেওয়ালটাতে, যেরকম মায়ের পেছনের ব্যাকগ্রাউন্ডটাতে, এবং মাকে লাল রঙের বস্ত্র পরিয়েছি, গলায় রুপোলি কালারের মুন্ডমালা পরিয়েছি, এবং মায়ের যে গলায় যে তারাখচিত যে একটা হার থাকে সেটা পরিয়েছি। ডিজিটাল আর্ট মাধ্যমে এই প্রতিমার রূপদান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। আসুন আমরা দেখতে থাকি যে ডিজিটাল আর্ট মাধ্যমে MaaTaraকে আমি কিভাবে রূপদান করেছি। আসুন দেখতে থাকি।